এখন এই বিকেল হয়ে গেছে, যেহেতু একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তা আমি দেখুন সেজে গুজে রেডি হয়েছি। আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, তা আমি একটু যাচ্ছি মঠে, আপনাদেরকেও নিয়ে যাব আমার সাথে মঠে। আজকে মানে এই 3 দিন 4 দিন ধরে ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আজকে যেহেতু আমাদের এখানে ডক্টর মহানমব্রত ব্রহ্মচারী মহারাজজি 25শে ডিসেম্বরে জন্মতিথি, সেই উপলক্ষে 4-5 দিন যাবৎ এখানে অনুষ্ঠান চলছে। তা আমি এতদিন আমি যেতে পারিনি, তা আমি আজকে যেতে পারবো, তা আপনাদের সঙ্গে নিয়ে যাব। তা চলুন আমার সাথে, ওখানে পাঠ হবে। আর আগামী দিন যেহেতু 25শে ডিসেম্বর, তা সেই দিনকেও ওখানে জন্মতিথি, যদি আমি যাই তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেদিনেও। আর আজকে তো যাচ্ছি, চলুন আজকেও দেখিয়ে আসি ওখানের মন্দিরে কি কি অনুষ্ঠান হতে চলেছে, কি কি হচ্ছে, আর পাঠ হবে, আপনাদেরকে অবশ্যই পাঠ শোনাবো। তা চলুন, আর আমরা আসার সময় টুকটাক কিছু জিনিস কেনাকাটি করব 25শে ডিসেম্বর উপলক্ষে, তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। ইনি আমার গুরু মহারাজজি, শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি। তা আজকে সুযোগ হলো আপনাদের দেখানোর, তাই একটু দেখিয়ে দিলাম। আমার মাতৃগর্ভে অনুপ্রবিষ্ট হয়েছিলেন, আত্মসমর্পণ করলেন শুভচরণে, রাগ চন্দনে করলেন তাকে অভিনন্দিত অভিবন্দিত। কণ্ঠের মধ্যে কোকো নদের একটি অম্লান মালিকা পরিয়ে দিলেন, লাল পদ্ম রক্ত পদ্ম কোকো নদ, তার একটি অম্লান মালিকা কণ্ঠ প্রদেশের মধ্যে পরিয়ে দিলেন শুভ দেবগোস্বামী পাদে। রাজা চরণ প্রান্তে নিপতিত হলেন পরিব্রাজকের, সম্রাট অবনত হল পরিব্রাটের চরণে। এইটাই
ভারতীয় সংস্কৃতি। রাজপীঠ চিরকাল ব্যাসপীঠের কাছে অবনত হয়েছে, এমনকি যখন যখন রাজপীঠ দিশাহীন হয় ব্যাসপীঠ সেই রাজপীঠকে সঠিক সার সন্ধান দিয়েছে। শ্রীমদ ভাগবত মহাপুরাণে কত কত রাজার চরিত্র আছে এইরকম যারা পথভ্রষ্ট হয়েছিল, সেই পথভ্রষ্ট রাজা ভক্তকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আর্য ঋষিগণ, গুরু হয়ে আচার্য ভারত বিশ্বগুরু চিরকাল। আজকে সম্রাটের মস্তক অবনত হল পরিব্রাট সুখদেবের চরণে। সম্রাট পরিব্রাট আর স্বরাট, সম্রাট পরীক্ষিত, পরিব্রাট সুখদেব আর স্বরাট কৃষ্ণ। জন্মাদ্যস্য যতোন্ময়াদিতরতশ্চার্থে স্বভিজ্ঞঃ স্বরাট, কৃষ্ণ স্বভিজ্ঞঃ এবং স্বরাট। জিজ্ঞাসা করলেন শুকচরণে পরীক্ষিত, অতঃ পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরমং গুরু পুরুষস্য যত কার্যম ম্রিয়মাণস্য সর্বথা। যারা ম্রিয়মাণ যারা মরে যাবে মৃত্যু পথে যাত্রী তাদের কি করা কর্তব্য বলুন। সুখদেব মুখ খুললেন, বুঝে গেলেন পরীক্ষিত মহারাজ চিন্তাগ্রস্ত, খটপাঙ্গের কাহিনী বললেন, চিন্তা করো না খটপাঙ্গের হাতে ছিল মাত্র মুহূর্তকাল। তিনি বিমান যোগে ভারতবর্ষের মাটিতে এলেন, যে ভারত ভূখণ্ডের মাটি জমি
বাড়িতে ফিরে এলাম, খুব সুন্দর পাঠ শুনে আসলাম আর খুব অপূর্ব লাগছিল। আজকে অনেকদিন পর যেহেতু গেলাম, আর কালকে আমাদের গুরু মহারাজজির জন্মদিন, তা কালকেও ইচ্ছা আছে যাওয়ার। এখন জানি না শরীর কেমন থাকবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সেই কারণে হাজবেন্ড বলেছে যে হয়তো না যাওয়া হবে না, কারণ ওখানে অনেক লোক সমাগম হবে। কারণ আমাদের গুরু ভাই বোন তো প্রচুর, অনেক সবাই যাবে ওই দিন এরকমই। তাই আজকেই আমরা দর্শন করে এলাম, আর আপনাদেরও শুনে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কিন্তু বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর আগামীকাল বড়দিন, মেরি ক্রিসমাস অ্যাডভান্স জানিয়ে দিলাম। আর অ্যাডভান্স বলতে, আমি এই ভিডিওটা যেহেতু কালকে পোস্ট করব, কালকে মেরি ক্রিসমাস থাকবে, তা সবাইকে মেরি ক্রিসমাস জানালাম। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, আর বড়দিন খুব আনন্দে কাটাবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।